আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়াল আমরা দেখবো হলো ইমার্জেন্স অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আবির্ভাব বা কিভাবে আসলো বা কেন এর প্রয়োজনীয়তা। তো হিস্ট্রি অ্যান্ড নিড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইতিহাস এবং এর প্রয়োজনীয়তা কি, সেই সম্বন্ধে জানতে গেলে কিছু টপিকস আমি পয়েন্টস অনুযায়ী আলোচনা করবো। সেটা হলো মোর ফোকাস অন হার্ডওয়্যার, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসার আগে মানুষ ভাবতো যে যত হার্ডওয়্যার পরিবর্তন করব, কারণ হার্ডওয়্যার ছিল অনেক কস্টলি, হার্ডওয়্যারটাকেই তারা বেশি ফোকাস করতো, যত হার্ডওয়্যার পরিবর্তন করব তত ভালো পারফরমেন্স পাবো। আমি আপনাদেরকে একটু পড়ে দেখাই। ইন আর্লি ডেজ অফ কম্পিউটিং দ্য প্রাইমারি কনসার্ন ওয়াজ উইথ বিল্ডিং আর অ্যাকোয়ারিং দ্য হার্ডওয়্যার। ইফ দ্য সফটওয়্যার ডিডেন্ট ওয়ার্ক, পিপল থট ইট উড বি ইজি এনাফ টু চেঞ্জ। এটা ভাবতো যে সব মানে হার্ডওয়্যার বানানো যে কঠিন, বড় বড় সার্কিট টার্কিট এই সেইগুলো কীভাবে কিনবে, সফটওয়্যার তো চেঞ্জ করাই যাচ্ছে। ইট আনটিল ইট ডিড ওয়ার্ক, আচ্ছা যতক্ষণ কাজ করবো ততক্ষণ চালানো যাবে, যতক্ষণ কাজ করবো আচ্ছা ডিড নট ওয়ার্ক, আচ্ছা তারপরে কি, ইন দ্যাট কেস হোয়াই মোর দ্য ইফোর্ট টু প্ল্যান, কেন এখানে হোয়াই মেক দ্য ইফোর্টস টু প্ল্যান, কেন আমরা এখানে সময় দেবো, এরকম একটা ইয়াস প্রথমে ছিল। আচ্ছা হিস্ট্রি, তারপরে হিস্ট্রিটা একটু দেখি। সফটওয়্যার কস্ট কনসিডারেশন, দ্য কস্ট অফ, তখন সফটওয়্যার দাম ছিল অল্প, যে দেখা যাচ্ছে একটা সফটওয়্যার কাজ করছে না তাহলে আরেকটা চেঞ্জ করি, মানে এগুলো হিস্ট্রি আমরা জানছি। দ্য কস্ট অফ সফটওয়্যার অ্যামাউন্টেড টু সাচ এ স্মল ফ্র্যাকশন অফ দ্য কস্ট অফ দ্য হার্ডওয়্যার দ্যাট নো ওয়ান কনসিডার্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু ম্যানেজ ইটস ডেভেলপমেন্ট, কেউ ভাবতো না যে এটাকে ডেভেলপমেন্ট করতে হবে, এটাতে এত দাম কম, এটা সহজেই পাওয়া যাবে। পিপল টাইম ওয়াজ অ্যাজুম টু সেভ মেশিন টাইম, মেকিং দ্য পিপল প্রসেস এফিসিয়েন্ট রিসিভ লিটল প্রিওরিটি। তার মানে হলো এই প্রসেসগুলো বা এগুলোকে ইয়ে করার জন্য তারা এগুলো খুব খুব সামান্য ইয়া দিত, প্রাধান্য দিত। তারপরে কি, মেকিং পিপল এক্সপেকটেশন, দেখি আচ্ছা, হোয়েন কম্পিউটিং ম্যাটার্ড প্রোগ্রাম বিকাম মোর কমপ্লেক্স অ্যান্ড লার্জ, অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে মানুষ কী চাচ্ছে, মানুষের এক্সপেকটেশন কী, মানুষ কী কী চাচ্ছে, এই রিকোয়ারমেন্টটা পূর্ণ করার জন্য সফটওয়্যারকে নিয়ে আসা হয়। হোয়েন কম্পিউটিং ম্যাটার্ড প্রোগ্রাম বিকাম মোর কমপ্লেক্স, যখন দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রোগ্রাম বেশি হতে থাকলো, সেগুলো ম্যানিপুলেট করার সমস্যা হতে থাকলো, তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে দেখো। আসলে এ টিম ইফোর্ট ইজ রিকোয়ার্ড ফর প্রোগ্রাম টু বি রুটিনলি স্পেসিফাইড, তখন একটা টিমের প্রয়োজন হতে থাকলো আস্তে আস্তে, তো যার কারণে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের প্রয়োজন হলো। রিটেন অপারেটেড অ্যান্ড মনিশন, এগুলো করার জন্য আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তখন দরকার ছিল, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার, সো পিপল এক্সপেক্টেড উড বি ফুলফিল্ড, তাহলে মানুষের যে চাহিদা সেটা পূর্ণ করার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আবির্ভাব। আচ্ছা তারপরে এক্সিডেড কস্ট অ্যাজ প্রোগ্রাম বিকাম লার্জ, যখন সব প্রোগ্রাম বড় হতে থাকলো অ্যান্ড কমপ্লেক্স অ্যান্ড দ্য টাইম রিকোয়ার্ড টু রাইট প্রোগ্রাম অ্যান্ড দেয়ার কস্ট বিগেন টু এক্সিড টু অল এস্টিমেট, যখন দেখা গেলো যে সফটওয়্যার প্রোগ্রামগুলো, একটা প্রোগ্রাম আর সফটওয়্যার মধ্যে গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি, প্রোগ্রাম যখন অনেক বড় হতে থাকলো তখন এই প্রোগ্রামকে ম্যানিপুলেট করা কঠিন হয়ে গেল, তখন আমাদের ইঞ্জিনিয়ারিং লাগতেছে। আসলে আমরা আজকে দেখবো যে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কেন আসতেছে, এর একটা আলোচনা আমরা করতেছি। তাহলে দেখেন, প্রোগ্রাম যখন বড় হতে থাকলো তখন এটা কমপ্লেক্স হতে থাকলো, তখন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং নিয়ে আসার প্রয়োজন পড়লো, টাইম ডেভেলপমেন্ট। আচ্ছা এই সময় এখানে একটা হিস্টোরি আছে, সেটা হলো যে ইউএস মিলিটারি একটা $1 মিলিয়ন দিয়ে একটা প্রজেক্ট বানাইছিল, সফটওয়্যার বানাইছিল, সেটা পরবর্তীতে সময় তো নিয়েছিল, টাইম নিয়েছিল, কিন্তু কাজ করেনি। তাহলে এই কারণে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং প্রসেসে যদি তারা যদি করতো, সেটাকে রিউজ করা যেত এবং সেটাকে পরবর্তীতে আবার ইউজ করা যেত এবং অবশ্যই কাজ করতো। আচ্ছা প্রোগ্রামার স্টার্টেড টু টেক উইকস মান্থস অর ইয়ার্স লঙ্গার দ্যান এক্সপেক্টেড টু কমপ্লেক্স কমপ্লিট, যখন এটা কমপ্লিট করার জন্য এত সময় নিতে থাকলো, দ্য সিস্টেম টার্নড ওভার দ্য ক্লায়েন্ট ফ্রিকুয়েন্টলি ডিড নট ওয়ার্ক কারেক্টলি বিকজ দ্য মানি অ্যাজ টাইম হ্যাড রান আউট বিফোর দ্য প্রোগ্রাম উড বি মেড টু ওয়ার্ক অ্যাজ অরিজিনালি ইন্টেন্ডেড, যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করছে না এবং সময় তো চলে গেল, এটা একটা লস প্রজেক্ট ছিল। এবার কোয়ালিটি কনসার্ন, দেখা যাচ্ছে প্রোগ্রাম লিখে যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিল না তখন এটা ছিল একটা অ্যাজ কম্পিউটার অ্যান্ড দেয়ার প্রোগ্রামস ওয়ার ইউজ ফর মোর ভাইটাল টাস্ক লাইক মনিটরিং লাইফ সাপোর্ট ইকুইপমেন্ট, প্রোগ্রাম কোয়ালিটি অলসো বিকেম নিউ কনসার্ন, তখন প্রোগ্রামের কোয়ালিটিটা চলে আসলো, যে সফটওয়্যার যেহেতু বিভিন্ন কাজে লাগছে তখন কোয়ালিটি তাহলে সেখানে দরকার হচ্ছে, সেই জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসছিল। আচ্ছা এটা হলো চেঞ্জ এক্সপেন্সিভ, আচ্ছা এই যে বিশাল বড় প্রোগ্রাম লিখলাম সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাই, সেটা চেঞ্জ করা কিন্তু হয়ে গেছিলো কষ্টসাধ্য, অর্থাৎ প্রোগ্রাম চেঞ্জ করার জন্য আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাদে যদি সেখানে কাজ করতাম তাহলে সেখানে প্রোগ্রামকে চেঞ্জ করা ছিল অনেকটা কস্টলি, মেকিং এ চেঞ্জ উইদিন এ কমপ্লেক্স প্রোগ্রাম টার্ন আউট টু বি ভেরি এক্সপেন্সিভ, ইট ওয়াজ কোয়াইট ইজিয়ার টু থ্রো এ প্রোগ্রাম দ্যান দ্য এক্সপেক্ট ফ্রম প্রোগ্রাম টু ডু থিং স্পেসিফিকলি, আচ্ছা আচ্ছা স্ট্রিক্টলি ফাস্ট অ্যান্ড রেপিড চেঞ্জ ইন হার্ডওয়্যার
অ্যান্সারটার। আচ্ছা, এইখানে একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে খুব দ্রুত এই যে মানুষ ভাবতে পারেনি যে সফটওয়্যার বা হার্ডওয়্যার বা কম্পিউটার এইভাবে সবার ঘরে ঘরে চলে যাবে, এইটা খুব দ্রুত চেঞ্জ হওয়ার কারণে দেখতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আবির্ভাব ঘটে। অ্যাজ টিউবস ওয়ার রিপিটেডলি রিপ্লেসড বাই ট্রানজিস্টর, যখন টিউব রিপ্লেসড হলো ট্রানজিস্টর দ্বারা, অ্যান্ড ইন্টিগ্রেটেড সার্কিট হলো আবার ট্রানজিস্টর দ্বারা রিপ্লেসড হলো, দ্য কস্ট অফ হার্ডওয়্যার হুইচ হ্যাড টু বি ইনক্রিজড। আচ্ছা আচ্ছা, এখানে মানে ওয়াজ গেটিং লো, অর্থাৎ মানুষ যেটা ভাবতেছিল যে এই যে হার্ডওয়্যারগুলোর দাম বেড়ে যাবে, আসলে দাম বাড়েনি, দাম হঠাৎ করে কমে গেছে, রেপিড চেঞ্জ দ্রুত কমে গেছে। তখন কারণ এই কারণে এগুলো ইন্টিগ্রেটেড সার্কিটে ব্যবহার করা শুরু করছে, টিউবে ব্যবহার করতে লাগলো না, দাম কমে যাওয়ার কারণে প্রত্যেকের ঘরে ঘরে তখন সফটওয়্যার বা আমার কম্পিউটার চলে আসলো, তখন সফটওয়্যারের প্রয়োজনীয়তা পড়লো। দ্য টাইমস অ্যান্ড কস্ট টু ডেভেলপ দ্য সফটওয়্যার ওয়ার নো লঙ্গার সো স্মল কম্পেয়ার টু দ্য হার্ডওয়্যার দ্যাট দে কুড বি ইগনোর্ড। আচ্ছা, তারা সেগুলো ইগনোর করা যেত। আচ্ছা, হার্ডওয়্যার তুলনায় সেগুলো দাম কমে গেল, মানে কম্পেয়ার টু হার্ড দ্য হার্ডওয়্যার দ্যাট দে কুড বি ইগনোর। রং অ্যানালাইসিস অফ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ক্লায়েন্ট কি চাচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাদে প্রোগ্রামিং। কিছু জাস্ট কিছু টপিকস আমরা শুনে নিলাম যে কী কী চাচ্ছি, আবার করলাম, আবার চেঞ্জ করতে হলো, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাড়া আসলে এরকমই হবে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেসে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে রিকোয়ারমেন্টগুলো ডকুমেন্ট সবগুলো থাকতেছে এবং সব একটা ভালোভাবে করা যাবে। এখানে দেখতে লেখা দেখেন, প্রোগ্রামার্স ওয়ার অফেন থট দে হ্যাড আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। প্রোগ্রামার ভাবতো যে তারা এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে, ওয়ান্স দে প্রোগ্রাম হ্যাড বিন রিটেন, প্রোগ্রাম যখন রিটার্ন হয়ে যেত, দ্য ক্লায়েন্ট বিগেন টু এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন, তখন ক্লায়েন্ট বলতো যে না আমার এভাবে করতে আমি চাইনি। তো প্রোগ্রামার হলে আসলে এরকমই হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে আমরা সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেসেই সলভ করবো। নো স্যাটিসফ্যাক্টরি সিস্টেম, তখন কোনো স্যাটিসফ্যাক্টরি সিস্টেম ছিল না, যার কারণে আনফর্চুনেটলি আনটিল সেভারেল ইয়ার্স অ্যাগো নো গুড মেথড অফ রিপ্রেজেন্টেশন এক্সিস্টেড টু ডিসক্রাইব স্যাটিসফ্যাকশনারি সিস্টেম অ্যাজ কমপ্লেক্স অ্যাজ দোজ দ্যাট আর বিং ডেভেলপড টুডে। এখন যে সফটওয়্যার সিস্টেমগুলো টেকনোলজিগুলো তৈরি করা হয়েছে সেগুলো আগে ছিল না, তো যার কারণে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আবির্ভাব ঘটে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের প্রয়োজন হয়। আর এখানে আমরা যদি প্রথম থেকে কভার করি, দেখা যাচ্ছে প্রথমে হার্ডওয়্যারের দাম অনেক বেশি ছিল, সফটওয়্যার খুব সহজে হিস্ট্রিটা এগুলো সহজেই চেঞ্জ করা যেত। তারপর কোয়ালিটি কনসার্ন, সেন্স যখন খুব বেশি হলো, কঠিন হয়ে গেল বা কষ্টসাধ্য হয়ে গেল, দামি হয়ে গেলো, তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আবির্ভাব ঘটলো। তারপরে এখানে টাইম যখন বেশি লাগতে শুরু করলো বা আবার যখন ফেইলিওর হলো শেষে গিয়ে, তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসতে শুরু করলো। আচ্ছা, এক্সিস ডেট কোড, যখন কোড বেশি হতে থাকলো, লার্জ হতে থাকলো, কমপ্লেক্স হতে থাকলো, তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের প্রয়োজন হলো। আচ্ছা, মিটিং পিপল এক্সপেকটেশন, যখন মানুষের এক্সপেকটেশন চাহিদা বেড়ে গেলো, যখন মানুষের চাহিদার সাথে বেড়ে গেলো এবং ম্যাচ করতে থাকলো, মানুষ যা চাচ্ছে তা সফটওয়্যার দিয়ে করা যাচ্ছে, এটা যখন হতে থাকলো তখন কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আবির্ভাব ঘটলো। সফটওয়্যার কস্ট কনসিডারেশন, সফটওয়্যারের কস্ট আস্তে আস্তে আসলে প্রথমে তো কম ছিল, পরে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, কারণ অনেক কাজ করতে শুরু করছে মানুষ সফটওয়্যার দিয়ে। তো এই ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসার একটা শুরুর গল্প, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসার দরকার বা প্রয়োজনীয়তা কি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।